এক সবজিওলা ভাই সবজি নিয়ে ঘুরছি তা আমি এক সবজিওলা ভাই সবজি নিয়ে ঘুরছি তা ঝিঙেটা যে যাচ্ছে দেখে উচ্ছেগুলো গেল দেখে ঝিঙেটা যে যাচ্ছে দেখে উচ্ছেগুলো গেল দেখে হরিদ্বারের দেখা না আমি এক সবজিওলা ভাই সবজি নিয়ে ঘুরছি তা আমি এক সবজিওলা ভাই সবজি নিয়ে ঘুরছি তা দাদা আমি একটা সবজি ব্যবসায়ী এই শুকনো ঝিঙে 20 টাকা করে কিনেছি খরিদ্দার গায়ে যদি বেশি দাম বলি আমার রাখবে মেরে পিঠ ভেরি করে দেবে নে আর এই উচ্ছের চেহারা দেখো পেকে হলুদ হয়ে গেছে 30 টাকা করে কিনেছি খরিদ্দার গায়ে যদি বেশি দাম বলি আমার রাখবে মেরে গেড়ে দেবে তবে দাদা যা হয় হবে আজকে জলের গ্রামেতে চলে যাব দীর্ঘ 20 বছর ধরে এই বাজারে ব্যবসা করছি তা 20 বছরের ভিতরে 20 বিঘে জায়গা আমার ভোগে চলে গেছে খরিদ্দারের এত বাকি দা দিচ্ছি রে ভাই খরিদ্দার বাকি খেয়ে চলে গেছে দোকানের ধারে বাড়ে কেউ আসে না তাই বাজার কমিটি থেকে কিছু টাকা ধার করে নিয়ে এক বস্তা পেঁয়াজ আর এক বস্তা আলু কিনেছি সস্তা দামে দিয়ে চলে যাব ওই হাট বসেছে শুক্রবার ছোট্ট নদী পেরিয়ে যাব ভাঙা হাঁটু জল ওই হাট বসেছে শুক্রবার দিদি গো প্রত্যেক দিন বড় মারা মাছ আনি আজকের পুকুরে টাটকা পোনা মাছ এনেছি এই মাছ বেঁচে তবে আজকের বাড়ি যাবো কপালে জুটবে এমন হাট কিপ্টের পালায় পড়েছে আমার জীবনে কোনো আশার মিলল না দেখো লুসা তোমার বারবার বলেছি একদম আমাকে কিপ্টে বলবো না সারা বছরের যা 350 টাকা হাত খরচ তাকে বলছি কৃপুন দাদা আমি হাত লম্বা লোক টাকা পয়সার মায়া মমতা করি না আমার বিশাল খরচ আর আমার বউ খালি আমাকে বলে কৃপন ওই জন্য তোমার বলেছি আমার সঙ্গে করে বাজারে নিয়ে যাবো না কেন লোকজনের সামনে আমার অপমান করো আর কিছু থাকা না থাক এই মার্কেটে তো আমার একটা ড্যাশ আছে নাকি ড্যাশ মানে মানে আমার একটা সম্মান আছে এই দেখো দাঁড়ি দাঁড়ি বেশি বকবক না করে তাড়াতাড়ি চলো ভালো মন্দ জিনিস সব উঠে গেল দাঁড়ি দাঁড়িয়ে ড্যাশ ড্যাশ করো না তুমি এতদিন আমার সঙ্গে সংসার ধর্ম করছো ওই ড্যাশগুলো বুঝে নিতে পারো না আর বাবা বেশি কথা বললে তো আয়ু ক্ষয় হয় ওই জন্য মাঝে মাঝে ড্যাশ মেরে মেরে পরমাই বাড়াচ্ছি তিনি চলে শালে তিনি চলে শালে তিনি চলে শাল হ্যাঁ বাবা বলো কোনটা কাকাই দেবো বলো ও কাকা বাবু একটু ঠিক করে নাও তাহলে এক সপ্তাহ বাজার তোমার কাছে করি এই যে এদিকে এসো দেখো তুমি আমি হাত লম্বা লোকা তুমি গেলে আমার ডাকতো কেন তুমি জানো আমার বিশাল খরচ আমি টাকা পয়সার মায়া মমতা করি না আমার ডেকে লাভ আছে তোমার যেটা ভালো লাগে সেটা নাও ড্যাশ লাগা আমি দিচ্ছি না এই রে শালা পিছনে পকেট নিয়ে হাত ঢুকিয়ে দিছি মানে টাকা লাগে দিচ্ছি আগে মালটা কেন না তুমি লে ভাই লে তিনি চলে ছাড় লে ভাই লে তিনি চলে ছাড় আরে কাকা ও তুমি অত ড্যাশ করতে কেন গো আগে মালটা দেখি পছন্দ করি তারপর তুমি অত ড্যাশ করলে হবে নাকি এ ড্যাশ বলে মানে তুমি তাড়াতাড়ি করতে কেন আগে মালটা দেখি দাম দর কেন শুনি তারপর তো কিনবো নাকি এ তো ঝিঙে 30 উঠে 40 আর ভেন্ডি 60 আরে লুসাই তাহলে তো আজকে বাজারে সবজির দাম খুব কম আছে চলে চলে এসো বড় ব্যাগ নিয়ে এসো এক সপ্তাহ বাজার করে নিয়ে দুই সমস্যার বাড়ি যাবো চলে এসো তাহলে এক কাজ কর তো ওই ভালো ভালো ঝিঙে বেঁচে 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 100 ঝিঙে দেবে আর 50 উচ্ছে দেবে আর 25 ভেন্ডি দেবে কারণ শাক সবজি বেশি দিন রাখলে আমার নষ্ট হয়ে যাবে জীবনে বাজার করে খাস বেরো শুয়ার মাঠে বেরো বেরো দোকান দিতে বেরো কাকাই এই সামান্য ব্যাপারে তোমাদের ড্যাশ করতো কেন গো ও কাকা বাবু গালাগালি দিচ্ছ কেন গালাগালি
দেবে না আর পূজা করবে তোমার মতন মেয়ে বলে শুয়ার বাচ্চা দিয়ে সংসার করতেছো ও শুয়ার বাচ্চার মুখ দেখা বাপ রে কাকাই একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম রেগে গেলে কিন্তু তোমার ড্যাশটাই ধরে আমি ভেঙে দেবো এক্ষুনি ভেঙে দেবে মানে মানে তোমার ঝিঙে ভেঙে দেবো এক্ষুনি সর্বনাশ আমার লম্বা লম্বা ঝিঙে এই শুয়ার বাচ্চা নাকি ভেঙে দেবে আজকে তোর ঝিঙের বাড়ি মেরে মাথা ভেটি দেবো রক্ত বেরোচ্ছে কি তাহলে শুয়ার বাচ্চা জিজ্ঞেস করবো যে অত উচ্চে থাকতো ঝিঁয়ের বাড়ি ঝাড়লো কেন তুমি চলো বাজার কমিটির কাছে গিয়ে একটা ব্যবস্থা করে দেবো বাজার কমিটির কাছে যেতে হবে না আমার ড্যাশ বেরোয় বেরুক তুমি এক কাজ করো আলু আর পেঁয়াজটা কিনে নাও আলু কুড়িলে কেন ব্যবসা করার ইচ্ছে নেই ব্যবসা করার ইচ্ছে না থাকলে মালপাট গুড়িয়ে বাড়ি চলে যাও হ্যাঁ ড্যাশ বন্ধ করতে ঘরে চলে যাও আলু পেঁয়াজ আর বড় বড় কথা এই যেমন পয়সা তেমন মানুষ রাখি এক সপ্তাহ মানুষ কত আলু পেঁয়াজ খাবে রে বৌদির বেটা তুই এত কিপটে কাননি তোর টাকা খাবে কে সোজা ঘরে যা ঘরে যা দেখ কাকা দুটো টাকা থাকলে তোদের থাকবে আমি ছাড়া তোদের ভবিষ্যতের কথা আর কে ভাববে বল আমি যা করছি তোদের জন্য তো করছি তুই একটা ব্যবসায়ী লোক অত ড্যাশ করিস কেন খরিদ্দার অনেক কথা বলবে কোথায় কোথায় ড্যাশ করলে হয় এক কাজ কর না কাকা রাগারাগি না করে তোর বৌমা হয়তো একটু বেশি কম বলে ফেলেছে অত কম দিতে হবে না এক কাজ কর এই ভালো ভালো আলু বেচে 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 350 আলু দে আর 150 পেঁয়াজ দে যা কি বললি বৌদির বেটা 350 আলু আর 150 পেঁয়াজ হ্যাঁ কালকের মাংস হবে ওই জন্য 150 পেঁয়াজ নিচ্ছি রে আরে তুই বললি কোথা শুনি না কান্নে পেশাই ড্যাশ করতে যাবার কোথায় কোথায় খালি ড্যাশ তোর পেজির বাড়ি মেরে চক্ষু কানা করে দেবো বাবু মাছ কাটো বাজে লোক মোগরা লোক ছোট লোক এই জন্য তোমাদের বাড়ি ছোট লোক ছোট লোকের জাত কোথায় রে এই যে পেঁয়াজের বাড়ি মেরেছে পেঁয়াজটা গড়িয়ে কোন দিকে গেল দেখো গড়িয়ে ব্যাগে ঢুইকে না তাহলে মনে হয় পেঁয়াজের বাড়ি মারেনি শুয়ার বাচ্চা 1 কিলো বাটকার বাড়ি ঝেড়েছে চলো বাজার কমিটির কাছে যাবো বিনা কারণে কেন গায়ে হাত দিল ওর একটা ড্যাশ করতো আজকে বাজার কমিটির কাছে বলে ও জরিমানা করতো আজকে ড্যাশ করেছে তুমি যেমন লোক তেমন তোমার ঠিক করেছে এই চুপ করো ও দুজনে খালি ড্যাশ করতিল না ওই জন্য তো আমি রেগে গেছি আমি ড্যাশ করছিল মানে মানে দুই স্বামী স্ত্রী উল্টো পাল্টা কথা বলছিল ওই জন্য তো রেগে গেছি আমি বেশি কথা না বলে তাড়াতাড়ি ডাক্তারখানায় চলো খালি ডাক্তার 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 টাকা পয়সা খরচা করে রেডি আছ এই সামান্য ব্যাপারে ডাক্তার দেখে কি হবে গো তোমার কাছে তো ড্যাশ আছে তোমার ওই ড্যাশটা রাত্রেবেলা বার করে আর একটু বেশি করে টিপে গরম করে দেবে দিলে সব ঠিক হয়ে যাবে ড্যাশ মানে বুঝতে পেরেছ মানে বোরোলিন গরম করে দিলে সেরে যাবে ও তো সারবে ও তো ফেটে গেছে আরে শালা ঝিয়ে ব্যাপারে পুরো ঝিয়ের বাড়ি ঝেড়েছে না যার জন্য ড্যাশটা বেশি ফেটে গেছে ড্যাশটা ফেটে গেছে মানে মানে মাথাটা একটু বেশি ফেটে গেছে ড্যাশ ফেটেছে তুমি যেমন লোক তেমন তোমার ঠিক করেছে চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে আমি মাছটা কিনে নিয়ে তবে যাব এই এই মাথা চন্দ্র করতে মাছ খেতে চলো ঘর যাই চলো ঘর যাই চলো আমার বিশাল খরচ আমি টাকা পয়সার মায়া মমতা করি না আমার ডেকে লাভ আছে মাছ যখন তোমার পছন্দ হবে তুমি নাও না কতটা নেবে নাও না একটু বেশি করে নাও তো দুজন লোক তো খাবো এক কাজ করবে 70 গ্রাম নিয়ে নেবে তাহলে এক কাজ করো ফ্রিজে রেখে এক সপ্তাহ ধরে খাবো 150 গ্রাম নিয়ে নেবে ঠিক আছে বলে দেখি দিলে ভালো না দিলে ঝাড়বে ও মাসি ওই বড় পেটি দেখে 150 গ্রাম মাছ দিবি আর 14 পিস করবি এই 150 মাছ তাও আবার 14 পিস তার জন্য এক সপ্তাহ খাবো 14 পিস না করলে হবে এই ছাটি তুই বাজারে যে নাকি মারতে চাই ও মাসিমা আপনি সামান্য ব্যাপার না আমার লুসা কত ড্যাশ করতে কেন গো এ বাবা মুখ সুখ মানুষ আর ড্যাশ ফ্যাক বুঝিনি কি বলবি বাংলা বল তো বলি সামান্য ব্যাপার না তুমি আমার বইয়ের হাতে গালাগালি দিচ্ছ কেন আর যেমন পয়সা তেমন মাল নেবো তো নাকি 150 গ্রাম মাছ 14 পিস কেন গো ঠিক মতো কাটলে তো 15 পিস হবে এ তোমার বড়ি তো ভালো ধার আছে এক কাজ কর না তুমি 10 গ্রাম করে পিস কর না 15 10 এই 150 এই অত ছোট
বাটকার আছে না তো দেব তা তোমরা সোনার মতো মাছের দাম করো তো সোনাম আবার রতি রাখতে পারো নি মাথা গরম হয়ে গেছে বের এখান থেকে বের না তো বটি দিয়ে কাটবো ফাঁসি আমার দাস কত তো মাসি আমি বাজেমি হাটের কোন লোক আমার আঙুল তুলে কথা বলতে পারে না আর আমি বাজেমি তোর আজকের হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো ও মাসি আমার লুসার ভালো ডাল হাত দেবো না ডাল নষ্ট হয়ে যাবো বলে দিলা তোর মাছ খেতে হবে মাছের আঁচ ধোয়া জন্য আর ঘরে যা এরকম কিপটে আমার বাপের জন্য আরে লুসাই ওই মাজলি মাসি কি তোমার মাথা নিয়ে ওই নোগরা ড্যাশের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল মানে ওই মাছের ক্যারেটের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছিল দুই স্বামী স্ত্রী আজকের বাজারে এসে প্রচুর ড্যাশ হয়ে গেল গো মানে দুই স্বামী স্ত্রী বাজারে এসে প্রচুর অপমান হয়ে গেল চলো বাড়ি যাবো চলো জীবন আর বাজারে আসবো না চলো বাড়ি যাবো চলো বাড়ি যাবে আমি তোমার সাথে বাড়ি যাবো হার গিফটের লক্ষ্য থাকে হার গিফটের চা সারা জীবনে এত টাকা আয় করেছে না ভালো খেতে দিয়েছে না ভালো পড়তে দিয়েছে তোমার টাকা পয়সা গুলোকে সব ভূতে খাচ্ছে এ সেই লুসা উল্টো পাল্টা কথা বলে টাকা ভূতে কাকার ফেরেনি খার ও ওরা লোকজনের সামনে খালি কিপটি কিপটি করে কেন গো আমি কিসের কিপটি গো প্রতি বছর একটা করে কাপড় প্রতি বছর একটা করে সায়া প্রতি বছর একটা করে ব্লাউজ এই তো কদিন আগে তোমার 10 টাকা দিয়ে একটা বোর্ডিং কিনে দিলি আর খালি কিপটি কিপটি করে কেন চলো ঘরে যাবো চলো আমি তোমার সাথে বাড়ি যাবো না তুমি তোমার টাকা পয়সা নিয়ে থাকো আমি আমার বাপের বাড়ি চললাম কথা দাও আবার আসবে কথা দাও আবার আসবে এমনি করে ভালোবাসবে তিনি যা সেই ভরসা কথা দাও আবার আসবে পরিবারে শত বাঁধার পরেও সাংবাদিকতার পথটা বেছে নিয়েছি বাড়ির লোকের ভয় একা বাইরে চললে যদি আমার কিছু হয় না রে বাবা না দিন এখন অনেক উন্নত তবু সতর্ক থাকতে হবে কারণ মন্দ বলার লোক তো কম নেই যার হয়ে ভালো বলবো ভালো আর খারাপ বলার উপায় নেই সাংবাদিকতার চ্যাপ্টার বলছি সত্য উদ্ঘাটন করো প্রমোশন হবে আমার চ্যালেঞ্জ সবুজ বাংলা নিউজ আজ রাতে সবার আগে সেই মহান ব্যক্তিকে খুঁজে বার করা তাই চললাম দেবীপুরে জানা দেখিনি না হয় দেখি আমি বাপের বাড়ি চলে গেছি তাই বলে 10 বছর হয়ে গেল একটা ফোন করা গেল না আমি ভেবেছিলাম হয়তো আমার পিছন পিছন আমার বাপের বাড়ি যাবে না এ মানুষটা পুরো অন্যরকম আর 5টা পুরুষের মতো বউ ভক্ত না তবে আমিও ছাড়ারবি না
ও আমাকে ভুলে গেলে কি হবে? আমি ওকে ভুলবো না। দশ বছর পরে রাগ করে গেছে, ফিরে এসছি বলি আমি ছাড়া উত্তর দেখার কেউ নেই। বাড়িতে গিয়ে দেখি লোকটা কেমন আছে, তা বাড়ি দিলাম, বাড়ি গোটা ফাঁকা, সে লোকটা গেল কোথায়? সব সই যে তোমার এত ভালোবেসেছে, একদিন তাকে মনে রাখবে জানতা। তোমার চোখে জল, এ চোখে যতই দেশ আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এ চোখে যতই দেশ আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমায় নতুন করে চিনতে পেরে তোমার দুটো দেশে ভাসবে। ওগো, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি হইনি লুসা, পাগল বানালে তুমি, চোরা করে ফিরে এলে, ঝাড় খেয়ে গেলাম আমি। দেখো তোমার লুসা তোমারই আছে, যতই দেখাও সতীপনা। ওগো বঙ্গবধু, কোন ভ্রমরের খাইয়ে এলে সুন্দরবনের মধু? না গো না, আমি কোনো পাপ করিনি, আমি শুধু কেন করেছি। কি করে আর করি বিশ্বাস, তোমার রূপ দেখে চোখ দুটো ঢুকে গেল, কোমর গেল বেঁকে। কেন ফিরে এলে রানী, দুঃখী রাজার খোঁজেই, ভিখারি ঈশ্বর এখন ঘুরছে পাগল সেজে, ঘুরছে পাগল সেজে, ঘুরছে পাগল সেজে। দেখো শরৎ, তোমার মতো আমিও কষ্টে আছি। এই চলো চলো বসে কথা বলবো। এই শোনো না, আমি না চাকরি পেয়েছি। তুমি চাকরি পেয়ে গেছো? এ কত টাকা মাইনে? কেন, টাকা লাগবে? টাকা লাগবে মানে টাকার জন্য পায়খানা ঘর কমপ্লিট করতে পারছি না। দেখো লুসা, যদি তোমার কাছে টাকা থাকে আমাকে 50,000 টাকা ভিক্ষা দাও, দিলে আমি পায়খানা ঘরটা কমপ্লিট করে নিই। ওই দেখো, লোকের বাঁশ বাগানে গিয়ে গিয়ে জীবন কেটে গেল, কোথায় তুমি পায়খানা ঘর করছো? কোথায় পায়খানা ঘর করছি তোমার কাছে বলে আর হওয়া কাজ হড়কে দেবো। তুমি যা ফুতি মারা, তোমার কাছে বললে আমার স্বপ্ন পূরণ হবে না। আরে লুসা, টাকা পয়সা বাজেভাবে নষ্ট করো না, টাকাটা ভালো কাজে লাগাই। যদি টাকা থাকে আমাকে 1,00,000 টাকা দাও, দিলাম একটা টিউব কল বসাই, নইলে মানুষ জল খেতে পাবে না। রাস্তার ধারে কলে থেকে জল আনতে আনতে কোমরে কড়া পড়ে গেল, কোথায় তুমি টিউব বসাচ্ছ? কোথায় টিউব বসাচ্ছি আর কোথায় পায়খানা ঘর করছি, যতক্ষণ না আমার দোতলা ঘরটা কমপ্লিট হচ্ছে কারোর কাছে কিচ্ছু বলা যাবে না। আমাদের ঘরের চাল কোথায় তুমি দোতলা ঘর কমপ্লিট করছো? কোথায় কি করছি এসে যখন পড়েছো সব কিছু জানতে পারবে। আগে যাও গিয়ে দুটো গরম গরম ড্যাশের ব্যবস্থা করো, 4-5 দিন পেটে ড্যাশ যায় নি, দুটো গরম গরম ড্যাশ করো গিলে নি। ড্যাশ যায় নি মানে? মানে 4-5 দিন কিছু খাইনি, দুটো আলু ভাতে ভাত করে দাও খাই। দেখেছো আবার সেই আলু ভাতে ভাত, এমন হাড় কেঁপে যান, আলু ভাতে ভাত ছাড়া ওরা কিচ্ছু চলবে। সাই, আর 10 বছর পর বাবার বাড়িতে এসে স্বামীর সঙ্গে এত ঝগড়া গন্ডগোল করলে হয়? আর ঝগড়া দাঙ্গা করতে হবে না, আলু ভাতে ভাত তোমার খেতে হবে না। বড় বস্তার ভিতরে 7 পিস ভেন্ডি আছে, ওখান থেকে 2 পিস বড় বড় ভেন্ডি বেছে বেছে নিয়ে আর ভাতের ভিতরে ঢুকিয়ে দাও, 1/2 গ্রাম লবণ দিয়ে মেখে নেবো, 2 জন লোকের খাওয়া যাবে। আমাকে আর কৃপণ বলো না। আমায় কৃপণ বলো না, সারা জীবন তো এত টাকা আয় করলে তোমার টাকা পয়সাগুলো কি সব ভূতে খেলো? আরে ভূতে খেলে কি পেদিনি খেলো, সব তুমি জানতে পারবে। এসে যখন পড়েছো, এসে যখন পড়েছো সব কিছু বলবো, বলার সময় হয়ে গেছে। এক কাজ করো, পেট জ্বলে যাচ্ছে খিদেতে, আগে দুটো ড্যাশ করে দাও। ঠিক আছে, রান্না আমি করতে যাচ্ছি, তবে এতগুলো টাকা তুমি কোথায় কি খরচা করলে এটকই ফেদ আমার দিতে হবে। আগো না, যতক্ষণ না আমার স্বপ্ন পূরণ হচ্ছে কারোর কাছে কিচ্ছু বলো না। দাদা আমাকে সবাই বলে কৃপণ।
কিন্তু আমি কেন কৃপণ একবার কেউ সে কারণটা জানতে চাইল না। কেউ কারণে অর্থ সঞ্চয় করে আর কেউ অকারণে অর্থ সঞ্চয় করে, কেউ কারণে কৃপণতা করে আর কেউ অকারণে কৃপণতা করে। আমার সারা জীবন কৃপণ হওয়ার কারণ কি আর সারা জীবনে কৃপণতাগিরি করে আমি কি করেছি তোমরা সবাই সব কিছু জানতে পারবে, শুধু একটু সময়ের অপেক্ষা। নমস্কার নবীন, এটা কি সরদৌড় বাড়ি? হ্যাঁ আমি তো শরৎ, কিন্তু তুমি কে? আপনি শরৎ বাবু? কেন চিনতে পারছো না, শীন ঝাপসা হয়ে গেছে। আমি রিপোর্টার রিয়া সান্নাল, অনেক খুঁজে আপনাকে পেয়েছি। প্লিজ স্যার, আপনার সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে যাবো, আপনার সহযোগিতা আমাদের পত্রিকায় প্রমোশন পাবে, আপনি দেরি করবেন, তাড়াতাড়ি রেডি হন। ও তুমি তাহলে রিপোর্টার? মানে রিপোর্ট সংগ্রহ করার জন্য এসেছো? আমার ছবি টিভিতে দেখাবে, আমার এই খবর পেপারে ছাপাবে, আমি মাইক্রোফোনে মুখ দিয়ে কথা বলবো। ও আমার কি ভাগ্য, কিন্তু এত তাড়াতাড়ি রেডি হই কী করে, কদিন আমার ড্যাশটা বড্ড খারাপ যাচ্ছে গো। ড্যাশ মানে বুঝলাম না। মানে কদিন আমার শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। আপনি কথা কথা ড্যাশ বলেন কেন? আরে বাবা বেশি কথা বললে তো আয়ু ক্ষয় হয়, ওই জন্য মাঝে মাঝে ড্যাশ মেরে মেরে ফরমাই বাড়াচ্ছি। কারণ যতদিন না স্বপ্ন পূরণ হচ্ছে ততদিন তো আমাকে বেঁচে থাকতে হবে। আপনি তো বেশ মজার লোক আছেন। মজা এখন কোথায়, ভিতরে ঢুকে এসো, ঘরের দরজাটা বন্ধ করি, তারপরে তো আসল মজা। একই শেষ, আপনি দরজা বন্ধ করলেন কেন? যা হবে দরজা জানলা বন্ধ করে হবে, কারণ বাইরে ড্যাশ আছে, জানতে পারলে তোমার ড্যাশটা সব কেড়ে নেবে। বাইরে কে আছে আর জানতে পারলে কি কেড়ে নেবে? আরে বাবা বাইরে কেচাল আছে, জানতে পারলে তোমার ক্যামেরা ভেঙে গুঁড়ো করে দেবে এক্ষুনি। কি ব্যাপার বলে দিনি, একটা মেয়ে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি দরজা জানলা সব বন্ধ করে দিল, তবে কি সব টাকা এই গর্তে ঢালছে? এই যে কি গো, আরে দূর খোলো। এরে সর্বনাশ হয়ে গেছে, সে শালা সর্বনাশ হয়ে তো গেটের ওপারে দাঁড়িয়ে আছে, ও যদি একবার ভেতরে ঢোকে তাহলে আর আমার মাইক্রোফোনে মুখ দেওয়া হবে না, আমার বোধহয় ছবি তোলা গুলিয়ে দেবে গো। স্যার আপনি লেট করবেন না, ফাইলটা দেখান। খালি ফাইল ফাইল করুন, আমি তো ফাইল বার করার চেষ্টা করছি তো। আরে বাবা বাড়িতে তো বেশি ডিস্টার্ব করছে, তুমি এক কাজ করো, এসে যখন পড়েছো বেকার তোমার ফিরে যেতে হবে না, ততক্ষণ তুমি খাটের উপরে বসো, তোমার আজকের পুরো ফাইল খুলে দেখো। ওই দেখো আমার ফাইল লাগাতে কি করছে, তোমার ফাইল লাগা ছাড়াচ্ছি দাঁড়াও। আচ্ছা কি গো, আরে তুমি দর খোলো। তুষারে তুই যত চাচা দরজায় আমি খুলবো না, চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মন্তু সোনা বেকার পিছু দেখো না। ওসকা দু সন্ন্যাসী ছাড়াবো বদমাশি, দুজন আর করবো রে তুলো ধোনা। স্যার ওটা কি? ওই তো সেই কেঁচা। স্যার তুই যতই চাচা দরজায় আমি খুলবো না, তুষারে তুই যতই চাচা দরজায় আমি খুলবো না, চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মন্তু সোনা বেকার পিছু দেখো না। ওসকা দু সন্ন্যাসী ছাড়াবো বদমাশি, ওসকা দু সন্ন্যাসী ছাড়াবো বদমাশি, দুজন আগর করে তুলো ধোনা। তুষা চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মন্তু সোনা বেকার পিছু দেখো না। দেখেছো আমার হারবার করে দে, পরের মিনে ঘরের ভিতর ফুটতে হচ্ছে, তোমার ফুর্তি করা ছাড়াচ্ছি দাঁড়াও। এই যে কি গো, আরে তুমি দর খোলো। দেখো লুষা ভালোর জন্য বলছি, যে কাজের লোক সে কাজ করো, ভেতরে গোপন কাজ হচ্ছে একদম ভেতরে ঢোকার চেষ্টা করো না, বাইরের লোক বাইরে থাকো, একবার যদি ভেতরে ঢোকার চেষ্টা করছো তোমার ধরে কিন্তু আমি ড্যাশ করে দেবো। ওই একটু পরে চলে যাবে, হয়ে গেলে কাজ। শরৎবাবু সবার আগে আমার আসার কারণ আপনি ভাববে, স্যার আমার দেরি হয়ে যাচ্ছে, আমার ছাড়ু। আরে বাবা কি করে ছাড়ি বলো, দিদি বাইরে সে যেমন লেগেছে আর ভিতরে তুমি তেমন লেগেছো, আমি তো পুরো ড্যাশ হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ছাড়ো না, সে রয়েছি ব্যস্ত, আর আস্তে আস্তে দেবই আমি শরীর অসুস্থ। দেখেছো সে লোকের শরীর খারাপ তবু কই মে শুনছে, ওগো ওগো তোমার পায়ে ধরি গো, তুমি দর খোলো। দেখো লুষা ভেতরে কি হচ্ছে, কান দিয়ে লাভ নেই, বাইরে গিয়ে উনুনে জাল দাও। ফুলকলিটা এই গলিতে ঢুকলো কেন আজ, ওই একটু পরে চলে যাবে, হয়ে গেলে কাজ। তাড়াতাড়ি ছাড়ো না, সে রয়েছি ব্যস্ত, আর আস্তে আস্তে দেবো আমি শরীর অসুস্থ, দরজা ভেঙে ঢুকবো আমি শুনবো না মারো মানা। লুষা চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মন্ত্র শোনা বেকার কিছু দেখো না, চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মন্ত্র শোনা বেকার কিছু দেখো না। দেখুন আমি যদি ফিরে চলে যাই, আমার চেয়ে বড় বড়
মিডিয়া আসবে তারা কিন্তু পুরো বিষয়টা সব খুলে তুলে ধরবে না কারণ আমাদের কাজে আলাদা টেকনিক্যাল আছে কিন্তু কি করি বলো দিনই বাইরে থেকে তো বড় বেশি ডিস্টার্ব হচ্ছে তুমি এক কাজ করো তুমি বরং পরে আরেকবার আসবে আনো সবার ছেড়ে একটা নিয়ে না মার কেউ না করি তোমার ক্যামেরাটা কত বড় দেখাও একটু খুলে ছবি তোলা হয় হবে না হয় না হবে একবার ক্যামেরাটা দেখাও দেখে জীবনটা আমাদের একটু শান্তি করি স্যার ক্যামেরা আমি পরে দেখবেন আমার প্রত্যেকটা বাংলার মুখে মুখে হ্যাঁ সে বুঝতে পেরেছি তোমার মালপাট দেখে আমি শুধু ভাবতাম ভালো ভালো এত পুরো নোংরা লোক কেন ওই মেয়ে আমার মধ্যে তফাত কোথায় আমার কি নেই তোমার তো লজ্জা নেই বসে ঘরের মধ্যে দিয়ে করবো তোমায় ঘোষ যতই চোষ হেতাল কাঠে পাবে না তো রস আমার মন বলে ওই মেয়ে মনে হয় ওর গুণ পড়েছে প্রয়োজন আমি ত্রান্তিকের কাছে যাব ওই মেয়ের আমি জ্বালা পান মারব দেখো লুসা বেকার পান মারামারি করো না কদিন আমার ড্যাশ প্রচুর হাই হয়ে আছে স্যার কি হাই হয়ে আছি কদিন আমার প্রেশারটা বড্ড হাই হয়ে আছে সবার সাথে একটা নিয়ে না মারিও না কুকুরি তোমার ক্যামেরাটা কত বড় দেখাও একটু বলে প্রশিকার মন্ত্র দিয়ে করবো তোমায় ক্রস আর যত চোষ হেতাল কাঠে পাবে না তো রস সুপালপলি সুপালপলি অসুবিধা না গোনা চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা এসেছে ভালো শোনা বেকার পিছু দেখো না ও সাধু সন্ন্যাসী ছাড়াবো বদমাসী ও সাধু সন্ন্যাসী ছাড়াবো বদমাসী দুজন আর করবো রে তুলো ধোনা চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা এসেছে মন্ত্র শোনা বেকার পিছু দেখো না চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা এসেছে সত্যি বর্তমান মানুষ কিছু বোঝে লাগে শুধু ভুল ভাবে কারণ এদের নিয়ে সমাজ চালানো দেয় স্যার আমি চলে যাব আপনি একটু ভালো হয়ে দাঁড়ান তুই বুঝিস না শুনিস না যেটা সেটাকে যখন তখন নাড়া দিস কেন না আরো বার তুলো স্যার এটা কে পুরো আনকাচের মহিলা কে মহিলা ও তো ঝামেলা কি আমি ঝামেলা আমার ঝামেলা করা ভুল বাজে এই তা তুই যদি এত ভালো ওর ঘর ভিতর দরজা দিয়ে ফটো তুলছিস কেন ওর কি হয়েছে হয়নি এবার হবে ওনার আসল পরিচয় সবাই জানবে আসল জানার জন্য আমি কেন কত মিডিয়া আসবে উনি তো এই সমাজের একজন মহান ব্যক্তি ওর কি সেই বুঝ শক্তি আছে ও আমাকে চিনবে সারা জীবন ঢেঁড়স ভাতে খাইয়ে খায় জীবন গোটা হড়হড়ে করে দিল সে আবার মহান ব্যক্তি আপনার মধ্যে ভক্তি নেই স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কেউ করে না এই দেখ বেশি জ্ঞান দিস নি বেশি জ্ঞান দিলে না তোর এই ক্যামেরা ট্যামেরা সব ভেঙে গুছে দেবো বেরো বেরো খেতে বেরো আগে বেরো 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 কটা মানুষ আমি তাড়িয়ে দেবে দেখতে দেখতে সকাল হয়ে গেছি সাধারণ মানুষ ভিড় করবে এই বাড়িতে হ্যাঁ রে কে আসবে আসুক না এবার এই বাড়িতে যে ঢুকবে তার মাথা ধরে আমি মাটির ভিতর গেড়ে দেবো আপনি না গেলে আমরা যে ভিতরে ঢুকতে পারছি না এ ছিঙে ব্যাপারি কে তোর খেতে দেবে ও তো নিজে পাঁচ দিন কিছু খায়নি ও কাকা পেঁয়াজালা মনে আছে বাজার পেঁয়াজের বাড়ি চোখা করে মেরেছিলে না আর ও মাসি তুমি আমার মাছের আঁশ জলে মুখ বুঝে দিয়েছিলে না দেখবে দেখবে না তোমার কেন আমি বাটাও সব দেবো দেখো লুসা তোমার আর কবিরাজিগিরি করতে হবে না ওষুধ পেটে লাভ নেই ম্যাডাম কি বলছে আগে শোনো কি আর বলবো মানুষ কাটছে আপনার জন্য আপনি আগে চলুন দেখো তোমাদের মনে হয় তো একটা ভুল হচ্ছে তোমরা মনে হয় এই বাড়িতে ভুল করে এসেছো না আমরা ভুল করে আসিনি আমি এলাকার বিধায়ক আমি এলাকার বিডিও সাহেব আমি এলাকার প্রধান আজ আমরা গর্বিত আজ আমরা আনন্দিত যে কাজটা আমরা করতে পারিনি সেই কাজটা শরৎবাবু করেছেন তাই শরৎবাবুর কাছে আমরা চিরকৃতজ্ঞ শরৎবাবু আপনি এখন এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন আপনি তাড়াতাড়ি চলুন আপনি না গেলে আমাদের সাজানো অনুষ্ঠানটা যে সম্পূর্ণ হবে না আজ আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে প্লিজ শরৎবাবু আপনি তাড়াতাড়ি চলুন
আপনি তাড়াতাড়ি চলুন, আপনি তাড়াতাড়ি চলুন। কি ব্যাপার বলো দিনি, এত লোক এই হার কিপ্টের খুঁজে এসেছে কেন? ও কি করেছে? শরৎবাবু তার জীবনের জমানো অর্থ দিয়ে একটি বৃদ্ধাশ্রম তৈরি করেছে। না না, তোমরা সব কি বলছ? আমি আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো বধূ, আমি ভুল করিনি। বিশ্বাস করো বধূ, আমি ভুল করিনি। সমাজ চিত্র পটে স্মৃতি হয়ে আঁকা রবে, সমাজ চিত্র পটে স্মৃতি হয়ে আঁকা রবে তোমার আমার জীবনী। বিশ্বাস করো বধূ, বিশ্বাস করো বধূ, বিশ্বাস করো বধূ, আমি ভুল করি। হ্যাঁ উষা, হ্যাঁ তোমার রংবাহারি রঙিন জীবনে সুখ স্বাচ্ছন্দ আনন্দ ফুর্তি কেড়ে নিয়েছি আমি, বিনিময় দিয়েছি শুধু তোমাকে দুঃখ যন্ত্রণা বেদনা। কোন রকম দুটি মানুষ দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার মতো অর্থ আমি ব্যয় করেছি, আর বাকি জীবনের উপার্জন করা অর্থ তিল তিল করে জমিয়ে জমিয়ে গড়ে তুলেছে এই বৃদ্ধাশ্রমটি। যে বৃদ্ধাশ্রমে এই সমাজের অবহেলিত বিতাড়িত আশ্রয়হীন বৃদ্ধ বাবা মারা আশ্রয় পাবে, না খেতে পা অভুক্ত দরিদ্র বৃদ্ধ মানুষরা দুবেলা দুমুটো পেট ভরে খেতে পাবে। আমি মানুষ হয়ে মানুষের জন্য এই বৃদ্ধাশ্রমটি গড়েছি, বলো না লুষা, বলো আমি আমি কি ভুল করেছি? না না, আমি তোমার ভুল বুঝেছি। আজ তোমার সমাজ ভাবনা দেখে আমার জীবনে যত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব মুছে গেছে। মনে হয় আমার যে সুখী পৃথিবীতে কি বলা, পৃথিবীতে কি বলা, পৃথিবীতে কি বলা। কিন্তু স্যার, সমাজের কাণ্ডারি প্রধান বিডিও বিধায়ক তারা আপনার প্রশংসা উন্মুক্ত ছুটেছে আপনার কাছে। কারণ কি জানেন, বৃদ্ধ বিতাড়িত অবহেলিত মানুষের কথা ওনারা কেউ ভাবেনি, যেটা হচ্ছে আপনি ভেবেছেন। কিন্তু স্যার, আপনি কি বলবেন এই অনাথদের প্রতি আপনার এত দয়া কেন? কারণ আমিও যে একজন না। কারা যেন আমাকে জন্ম দিয়ে রক্ত মাখা অবস্থায় রেলের লাইনে ফেলে রেখে পালিয়ে যায়, ভোরের বেলা দমেরা কুড়িয়ে নিয়ে আমাকে ওই অনাথ আশ্রমে তুলে দেয়। অনাথ আশ্রমে বড় হয়েছি, অনাথ আশ্রমে মানুষ হয়েছি, অনাথ আশ্রমের লেখাপড়ার শিক্ষা দীক্ষার পাঠ শেষ করে আমার এই হাতেই আমি তুলে নিয়েছিলাম চেতনার তুলি। আমি যে একজন কবি, এই কবির তুলিতে আমার কলঙ্কিত জীবনের কালি ভরে আমি আঁকতাম এই সমাজ চিত্র, ভাবতাম এই সমাজের কথা, লিখতাম অসহায় বিতাড়িত আশ্রয়হীন বৃদ্ধ বাবা মায়ের কথা, না খেতে পা অভুক্ত দরিদ্র বৃদ্ধ মানুষের কথা। আজ যে কৃপণ কবির ভাবনা সার্থক হয়েছে গো, আজ যে কৃপণ কবির ভাবনা সার্থক, তাই তো আজ, তাই তো আজ সবার সামনে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বিশাল ভার খান, ঐশালো ভার কাম, ঐশালো ভার কাম সামডে, ও হোডি ফিন মাই হার্ট আই ডু বিলিভ, ঐশালো ভার কাম সামডে, ঐশালো ভার কাম, ঐশালো ভার কাম, ঐশালো ভার কাম সামডে, ও হোডি ফিন মাই হার্ট আইডু ভিলি, ওই সালো ভার কাম শান্তি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, আহা ভুলের গভীরে আছে ভুক্তয়, আমরা করব জয়।
আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় আহা ভূমে গভীর আছে কোথায় আমরা করব জয় নিশ্চয় আমরা করব জয় নিশ্চয় আমরা করব জয় নিশ্চয়